শ্রীরাধা। আমি তো কুয়ার মধ্যে দেখছিলাম একটা অজগরের সাপের মাথার মতো দেখাচ্ছিল। এই দেখুন কি দেখাচ্ছি আপনাদেরকে। ও গোবিন্দ ভগবান, এমন একটা গুপ্ত জায়গাতে এটা অবস্থিত রয়েছে, আপনারা যে কেউ আসলে এখানে খুঁজে পাবে না। হ্যাঁ, এমন একটা গুপ্ত জায়গা রয়েছে, দেখুন কত দিব্য স্থান। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজ এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় দর্শন করার জন্য মানুষ মানে ব্যাকুল হয়ে রয়েছে আর এই জায়গা খুঁজে পাচ্ছে না। তো আজকে আমরা গুগলে সার্চ করে এসেছি, বৃন্দাবনে এমন একটা জায়গা রয়েছে রাধা বাবরি বলে এই জায়গাতে। তো আপনাদেরকে পুরো দর্শন করাবো, আপনারা ভিডিওর এন্ড অবধি থাকেন আর রাধে রাধে কমেন্ট করুন। হরি বল। দেখুন কত সুন্দর, আমরা একটা জায়গায় এসেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। দেখুন কোন দিকে ভিতরে ঢুকতে হচ্ছে, মন্দিরের ভিতরে। কোথায় এসেছি আজকে আমরা? হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা তো ওইদিকে এক্ষুনি আসছিলাম না? দাঁড়ান, এখনই ফট করে দেখিয়ে দিব। তো খুবই দুর্লভ একটা জায়গায় আমরা এসেছি, এই জায়গার নাম হলো রাধা বাবরি। এটা বাকি বাড়ি কি মানে এখানে কি গোশালা না, মানে শ্রী হরিদাস গোশালা এখানে। তো এই জায়গাটা অনেকেই খোঁজাখুঁজি করছিল, তো আমরাও খোঁজাখুঁজি করেছি। তো হঠাৎ করে মদনদা চোখে পড়লো যে এই জায়গাটা কোথায়, তো গুগলে সার্চ করলাম আমরা, করে সিধা চলে আসলাম স্থানে। তো এখানে তো বিরাট বড় গোশালা রয়েছে আর এখানে খুব সুন্দর লীলা হয়েছে, এখানে ভগবান কৃষ্ণর বিহারস্থলী মানে ব্রজধাম বৃন্দাবনে তো ভগবান কৃষ্ণ সব জায়গায় বিহার করতেন, কিন্তু এখানে একটা সুন্দর কুণ্ড। এই কুণ্ডর ব্যাপারে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার প্রয়াস করব, আপনারা চলুন আগে দর্শন করি। হরি বল, কোথায় এসে গেলাম? দেখুন কত সুন্দর পরিবেশ, দেখুন খুবই দুর্লভ জায়গায় এসেছি, খুবই দুর্লভ। চলে ভিতরে। এখানে কি যমুনার জল নাকি? এ দেখুন কোথায় এসেছি। হরে কৃষ্ণ হরি বল। শ্রীরাধা। হাজার হাজার বছরের পুরনো, দেখুন দেখুন কোথায় এসে গেছি। মানে এখানে আসলে পুরো এসির মতো যেমন ঠান্ডা হয়ে গেছে পুরো। রাধে রাধে, এটা একটা প্রাচীন স্থান, ভগবান কৃষ্ণের সেই 5000 বছরের দিব্য লীলা স্থান এখানে। দেখুন এই স্থান নিয়ে অনেকেই ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস বানিয়েছে, তো আমরা আজকে ফাইনালি এসে গেছি। তো দেখুন এমন একটা গুপ্ত জায়গাতে এটা অবস্থিত রয়েছে, আপনারা যে কেউ আসলে এখানে খুঁজে পাবে না। হ্যাঁ, এমন একটা গুপ্ত জায়গায় রয়েছে, দেখুন কত দিব্য স্থান। মানে আপনাদেরকে আমি চেয়েছিলাম যে কিছু নতুন কিছু দর্শন করানো যাক, তো রাধারানীর অশেষ কৃপা আপনাদের উপর হয়েছে, এই জন্য আপনাদেরকে স্থানে নিয়ে এসেছি। এটা ভগবান কৃষ্ণের বিহারের স্থান, এখানে ভগবান রাধাকৃষ্ণ
বিহার করতেন। এখানে খুব সুন্দর লীলা, এখানে মহাজনের ভজনস্থলী রয়েছে, গোশালা রয়েছে, শ্রী হরিদাসের এখানে গোশালা। তো এই স্থানে আমরা আজকে আসতে পেরে নিজে অনেক নিজেকে অনেক ধন্য মনে করতে পারছি। এই দেখুন ওই গোবিন্দ, ভয় লাগছে এখানে সাপটা আছে কিনা ভাই, কত প্রাচীন। দেখুন দেখুন এখানে সব জোরে পড়ছে, কত হাজার হাজার বছরের পুরনো এই স্থান। এই দেখুন এখানে এক কুণ্ড রয়েছে, দিব্য কুণ্ড শ্রী রাধে, সত্যি আছে। হ্যাঁ কম লোক জানে, হ্যাঁ মানে খুবই দুর্লভ এই জায়গাতে। আমরা অনেকবার রিলস দেখেছিলাম, হ্যাঁ খুবই মানে প্রাচীন গুপ্ত জায়গা বলা হয়, এক গুপ্ত স্থান বৃন্দাবনের মধ্যে, মানে আপনি ভাবতে পারবেন এমন একটা জায়গা এটা অবস্থিত রয়েছে। আপনি ভাবতে অবাক হবেন যে এমন একটা জায়গা এটা অবস্থিত রয়েছে, মানে খুবই গুপ্ত এবং মানে চারদিকে মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আপনার আসলে মনের মধ্যে শুধু কৃষ্ণ প্রেম, রাধা 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 করতে করতে আপনি অস্থির হয়ে যাবেন, এত সুন্দর পরিবেশ আর এত একটা সুন্দর জায়গা। দেখুন রাধা কৃষ্ণের বিহার স্থান, এখানে এখানে রাধা কৃষ্ণ বিহার করতে আসতেন। এই দিব্য লীলা স্থান আমরা দর্শন করছি, দেখুন খুবই গুপ্ত স্থান। দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখুন কত প্রাচীন, হ্যাঁ এখানে তো নিশ্চিত সাপ আছে, হুম এখানে 100% এখানে সাপ আছে, কিন্তু ভয় লাগছে এখানে নিচে নামতে। দেখুন কোথায় এসেছি, হরে কৃষ্ণ হরি বল। দেখুন ও রাধে কোথায় নিয়ে আসলে, খুবই গুপ্ত স্থান। শুধু আপনাদের জন্য এই স্থানে এসেছি, এত মানে গুপ্ত স্থান এখানে যে আমি ভাবতে পারিনি আজকে আমরা এখানে আসতে পারবো। দেখুন কত গুপ্ত, বাপরে বাপ, কত হাজার হাজার বছরের পুরনো এই দিব্য স্থান। দেখুন মানে সত্যি মানে আপনি আসতে ভাবতে পারবেন যে আমি কোথায় এসে গেছি। ভিতরের পরিবেশটা খুবই মানে ভয়ানক, আর বাইরের পরিবেশ খুবই মানে অদ্ভুত কৃষ্ণময়। দেখুন কোথায় এসেছি, হরি বল। ঘরের ভিতরে কিছু আছে নাকি, অন্ধকার অন্ধকার লাগছে। ও বাপরে বাপ, দেখুন কোথায় কোথায় আছে, দেখুন গোবিন্দ। এখান থেকে পড়লে আর আপনার খুঁজে পাওয়া যাবে না, একটু আসতে ধরবে। হ্যাঁ একদম, এই দেখেন কাঁচা এখানে পুরো দাগ দাগ, দেখেন এখানে শুধু লাগিয়ে রেখেছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। 5,500 বছরের পুরনো দিব্য স্থান, দাপর যুগের। এই দেখুন কোথায় এসেছি, ভয় লাগছে এখানে। এই দেখুন কি দেখাচ্ছি আপনাদেরকে, ও গোবিন্দ ভগবান। দেখেন তো কিছু সাপ টাপ দেখা যাচ্ছে কিনা, এখান থেকে দেখাচ্ছে কিনা কিছু না। ওরে বাপ রে বাপ, ভয় লাগছে আমার এখানে, কি করে এখানে সব বানিয়েছে। আরে বাপ রে বাপ, এ দেখুন এ অন্ধ সব গুপ্ত এখানে, এখানে দেখুন এই যে কুয়া কোথায় এখানে, বাপ রে। অজগর সাপ আছে নাকি এখানে, বাপ রে। আমি তো কুয়ার মধ্যে দেখছিলাম একটা অজগরের সাপের মাথার মধ্যে দেখা যাচ্ছিল, খুব ভয়ানক লাগছে জায়গাটা।
আমি তো এখানে একা আসতে পারবো না, এত ভয়ানক লাগছে, মানে কুয়া দেখে তো পুরো মাথা ঘুরে পড়ছিলাম এখানে, এত এত ভয়ানক লাগছিল। হ্যাঁ, ভগবানের দিব্য লীলাস্থানে ভয়ানক থাকবে কিছু, আমাদের জন্য কিছু অসুবিধা নেই, যারা অভক্ত তাদের জন্য। বাপ রে বাপ, গা শিরশির করছে এখনই। সন্ধে হয়ে আসছে, আর সন্ধে কটা বাজে এখন? পাঁচটা বেজে গেছে। না থাকাই ভালো এখানে, এখান থেকে সাপ ফাপনে পার হবে এখন। ভালো কি এখান থেকে অজ করে সাপের আমি মাথা মাথা দেখছিলাম ওইদিকে। আরে একটা না অনেক আছে মনে হয় এখানে। চলেন চলেন, এখানে কিছু ব্যাপারে জানি, ব্যাপার কি এমনি জঙ্গল জঙ্গলটা পুরো হয়ে মন্দিরটা গোছানাটা মন্দিরটা কি আর বলি, খুবই ভয়ানক। চলি তাহলে, চলেন তাহলে চলেন। তো ফাইনালি আমরা এখন বাইরে এসে গেলাম। তো দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, কিন্তু ভিতরের পরিবেশটা কত ভয়ানক, মানে খুব ভয় পেয়ে গেছিলাম যে আমরা কোথায় এসেছি। তো খুবই গুপ্ত জায়গা, এই জায়গা খুবই গুপ্ত আর খুবই মানে প্রাচীন, তো অতি দুর্লভ। আপনারা যদি কেউ আসেন এই স্থানে আপনারা আসতে পারবেন না, কেননা এটা খুবই একটা মানে গুপ্ত জায়গায় অবস্থিত রয়েছে, আপনারা এখানে খুঁজেই পাবেন না। আপনি সারা বৃন্দাবন ঘুরে গেলেও এই জায়গা আপনি পাবেন না খুঁজে। তো আসবেন যদি আপনাদের ইচ্ছা থাকে, কন্ট্যাক্ট করবেন ওর সঙ্গে। খুবই অতি দুর্লভ জায়গা, দেখুন কত সুন্দর পরিবেশ এখানে। তো কেমন লেগেছে আপনার এখানে এসে? অনেক ভালো লেগেছে এখানে এসে, একদম ব্যাপক জায়গা এখানে, মানে কি আর বলা যায়, শান্তি আছে, পাখি এত 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 আর কি আর বলা যায়, মানে খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, দেখালি আমরা দেখাতেই পারবো না, এত এখানে জিনিস আছে। শান্তিভাবে বসে আছে, সন্ধ্যেবেলা হয়ে আছে, গাছপালা, ব্যাপক ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা কি আর বলা যায়। হরিব, কত সুন্দর পরিবেশ। হরিব, কেউ বাইরে যদি এখানে ঘোরাঘুরি করে তো বুঝতে পারবে না সে যে এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, মানে অদ্ভুত, মানে বুঝতে পারছিলাম না যে আমি কোথায় এসেছি। ও রাধে, আমি তো এরকম জায়গায় পছন্দ করি, গাছপালা থাকবে, পরিবেশটা একটু মানে ন্যাচারাল থাকবে, কৃষ্ণময়ী, আহা হা হা, পাখির আওয়াজ, পাখির ডাক, মনের মধ্যে শুধু কৃষ্ণ প্রেম জাগবে। তো আমার দামোদরের জন্য তো আমরা একটা মন্দির করার প্রয়াস করেছিলাম। তো অনেকেই অনেক রকম বাজে কমেন্ট করে, দেখুন এই যে আমাদের দেশে এত বড় বড় মন্দির হচ্ছে, কেউ কি বাড়ি থেকে নিয়ে আসছে? সবাই তো দিচ্ছে, সবার সহযোগিতার মাধ্যমে, সবার ডোনেশনের মাধ্যমে তো মন্দির হয়ে উঠছে। তো আমরাও তো সেরকম ভাবনা একটা করেছিলাম যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে চাই। হ্যাঁ, পরিবেশটা খুবই সুন্দর হবে, বৈষ্ণব সেবা হবে, রাধা দামোদরের নিত্য সেবা হবে, ভাগবত পাঠ হবে। তো ওইটাই আমাদের জীবনে একটা উদ্দেশ্য ছিল। তো মন্দিরের পাশাপাশি ভক্তদের সেবা হবে, আর যারা যাদের সাধ্য আছে সেরকম ডোনেশন করতে চায় তাহলে পালমানি টাকা আমরা ব্যবস্থা রাখবো মন্দিরে থাকার জন্য। তো এই পরিবেশটা আমরা করতে চেয়েছিলাম। তো প্রিয় ভক্তগণ, আপনাদের মনে যদি কেউ সেরকম ভাবনা থাকে, আমাদের শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ডোনেশন করতে চান, মন্দিরে সহযোগিতা হাত বাড়াতে চান, তাহলে স্ক্রিয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এটা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নয়, এটা নর্মালি কন্ট্যাক্ট নাম্বার, আমার সঙ্গে করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমাদের যে ট্রাস্ট অ্যাকাউন্ট রয়েছে সেটা যদি ভক্তি ভাব থাকে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে সেন্ড করব। তো অনেকে অনেক রকমের বাজে কথা বলে, তো আমি সেটা আমার কোনো কষ্ট নেই, যার যেটা বলা সে বলবেই। যেখানে রাম সেখানে রাবণ, যেখানে কৃষ্ণ সেখানে কংস, তো কলির যুগে তো হতেই পারে। তো সত্য কাজ যদি একটু ভালো কাজ করতে আসি, এখানে বাধা আসবে, এখানে জ্বর আসবে, এখানে বাধা আসবে, অনেক রকমের প্রবলেম হবে, কিন্তু বাধা তো আমার কিছুই হবে না। রাধাহানি যদি আমার সাথে থাকে, কৃষ্ণ যদি আমার সাথে থাকে, গুরু বৈষ্ণবের কৃপা থাকে, তাহলে তো অবশ্যই আমরা একটা মন্দির করে তুলতে পারবো। তো আমরা খুব শীঘ্রই মন্দিরের ব্যবস্থাটা করার প্রয়াস করছি। তো প্রিয় ভক্তগণ, যারা দর্শন করতে চান তো স্ক্রিনে আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আর দিব্য মন্দির আমরা একটা করে তুলি বৃন্দাবনে। হরি বল, হে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। দেখুন কত সুন্দর তোতা পাখি, হরি বল। গোশালা রয়েছে এখানে,
গোশালা। আরে বল, মানে এখানে পরিবেশটা এরকম, আপনি ভিতরে ঢুকলো বুঝতে পারবেন এই স্থানে যে এত গুপ্ত স্থান রয়েছে। তো প্রিয় ভক্তগণ, কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর প্রয়াস করবো। আকাশবৃন্দ ব্লগের সঙ্গে জড়িয়ে থাকুন, মনুষ্য জন্ম সার্থক যাবে। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, রাধে রাধে, শ্রী হরিদাস কুঞ্জ বিহারি, হরি বল, শ্রী হরিদাস, রাধে রাধে, শ্রী হরিদাস।